আমার খাঁটি অতি সুন্দর চেয়ে দামি সবুজে শ্যামল রূপের প্রিয় জন্মভূমি। যত হাসি তত কান্নাই তো বিধির খেলা, তারই মাঝে বসেছে এক পণ্ডিতেরই মেলা। পণ্ডিতেরই মেলা, পণ্ডিতেরই মেলা, পণ্ডিতেরই মেলা। মাথায় করে নিয়ে যাবে? কেন, তুমি আমার সঙ্গে যাবে না? যাবো না যে তা তো বলি। শোনো, আমি কিন্তু তোমার মনের কথা পড়তে পারি। জগতের হিসাব বোঝা বড় দায়, সফর আলি। আমার তো টাকা পয়সার কমতি নাই, আমার বউটা মরে গেল, আমার পোলাটার মাথা খারাপ। এটার ভিত্তি কি টেকা? শোনা, কি হীরামণি মুক্তা? মনে হয় করাট উস পড়েছে। এই বাপ ভাইয়া কিসের পুষে পুষুস? মনে হয় আমি ও নিরাপদ না, যাই কেটে পড়ি। এই যে কবিরা সাহেব, জি বাবাজি, ওই যে আপনার কিপটামির যে সর্বত্র বানাইছেন ওইটা নিয়ে আসেন। আগে ভাগে এত দেখলে আগ্রহ কমা যায়, এটা আপনি বুঝেন না? ও, এটা তো ভালো কথা কইছো, এটা তো কখনো ভাইবে দেখি নাই। না থাক, তাইলে যারা দেখার তারা দেখানোর দরকার নেই, বাড়ি চলে যায়। কি কও, আমি তো অশিক্ষিত একজন লোক। আপনি মনে করেন যে আমি যে লেখাপড়া জানি সেটা মনে করেন যে এই যে দুলা, এই যে দুলা কোনার মতো? বড় বউ মা, বড় বউ, দেহ দেহ, এই তোমার দেবর কেমন সুন্দর কথা কয়। তোমার জ্ঞানের কথা শুই না, আমার পড়ানটা বইরা গেল বাপজান। আফসোস খালি একটাই। কিসের আফসোস আব্বাজান? এই গ্রামে কেউ তোমার জ্ঞানের মর্যাদা বুঝলো না, অন্য কোনো জায়গায় হইলে মানুষে তোমার হিরোখণ্ড মনে কইরা মাথায় তুলে রাখতো। সাহস দেখছো? হ্যাঁ, রাত গেল, বিয়েন গেল, এখনো পর্যন্ত ফিরার নাম নাই। পড়ালেখা থুইয়া খালার বাড়িতে গেছে হাওয়া খাইতে। আজকে আসুক। আর জবা মায়া এটা হয়েছে যেমন, নিজের পড়ালেখা তো চাঙ্গে উঠছে, এখন অন্যের পড়ালেখা নষ্টকরণের ধান্দা। আর উনি, আর উনি তো আছেন ওনার স্কুল নিয়া, মিটিং নিয়া, সিটিং নিয়া। মায়া নিয়ে তো ওনার কোনো চিন্তা নাই, যত চিন্তা আমার, সব ঝামেলা আমার উপর। ভাল লাগতেছে না কোনো কিছু। খালা গো খালা, তুমি আমার গলার মালা, আমার নিলো ইয়া দেই বা মামুর বাড়ি কও। এই মুন্নি কই রে? মুন্নি? হ্যাঁ তো ঘরে গিয়ে পড়তে হইছে। এই তোরা কাল রাতে ফিরলি না কেন? আমু কেমনে, তোমার যে পালোয়ান মাইয়া আন্ধারেতে বিলাই দেখা কয় ভূত, আর কুতা দেখা কয় পেতনি, ডরে তো একেবারে মূর্ছাই গেছিল। কি কস, সত্যি মুন্নি মূর্ছা গেছিল?
আরে মিছা কথা, আসলে কি মাদুলি আনতে গেছিলাম। মাদুলি? কিসের মাদুলি রে? মাদুলি কি জিনিস খেলা? আমি তো কইছি আদুলি। আউনের সময় বাপগান্ডে কইলাম ব্যান বাড়াতো, আর হ্যাঁ আমারে 10 খানা আদুলি হাতে ধরা। খবর না মুন্নি, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল প্রিয়ন্তি এইচডিতে নতুন নতুন নাটক দেখার জন্য। জামাই বাবাজি শ্বশুরালয়ে এসেছে, তার আপ্যায়নের ব্যবস্থা করো। আপ্যায়ন করবো? ঘরে কিছু খাই দেয় তুইছে নিজে, আমার স্বামীর আমি খাওয়ামু? আমাকে জানাওনি কেন? কবে যে তোমার দেমাক খুলবে? এলো জামাই বাবাজিকে বলো যমুনার বোয়াল কিনে আনতে, আর মুগলাই খানা পিনার বন্দোবস্ত করো। আমার আব্বা জানের কি হয়েছে, মেট করি বার আমি দর্শি নি। হ্যাঁ, কিপটামি রোগ সারছি। তাই এই সুসু ব্যক্তি পাতায় ননের। সিন্দুকের চাবি যা লাগে সিন্দুক থেকে নিয়ে নাও। আমি কি আশা দেখতেছি? হারাদিন করস পাগলা আমি, তুই আবার আমারে বুঝাস, আমি তো কম বুঝি। ওই রিপোর্ট না টিপোর্ট হেটা আবার কি জিনিস? রিপোর্ট কি জিনিস হেটা জানোস না? জানোস তো খালি ব্যাঙ্গেল লাহান বসে থাকতে, বুঝবি বুঝবি যখন আমার লাহান বড় হইবি। হ্যাঁ বইয়াতি, তোর কোনো সমস্যা আছে? কুছ নেই হতা হ্যায়। ঠিক করে বাংলায় কইতে রে না, আবার হিন্দি লিয়া টানাটানি। তুই তো তোর নিজের নামে কইতে পারস না, চাটাং চাটাং হিন্দি মারাস। কি কইলি? আমি নিজের নাম জানি না, বাংলা জানি না। হই মাথা কিন্তু গরম হয়ে যাইতাছে, দে একটা বিস্কিট দে। তুই আমার করিস না ভাই, তুই আমার।
কালিদহে পড়ে চাঁদ পান করে জল, ক্ষণকাল যায় ভেসে ক্ষণে হয় তল। সপ্তদিন নবরাত্রি ভাসিল সাগরে, ইসা মাছ বাসা বাঁধে দাড়ির ভিতরে। চান সদা করে তারিতে ইসা মাস ভাষা বাঁধল কেমনি? একটু জরুরি কামে বাইরে ছিলাম। আমার কথা শোনার চেয়ে জরুরি? না, টুকু আপনার কথাটাই সবচেয়ে জরুরি। কাছে আউগা 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 আপনি কইলে বাঁধতে পারে, আর যদি লাঠি দিয়ে বাড়ি দেন তাহলে তো দূরে দাদা হন তোর চেয়ারম্যান নানারে জিগাবি। খালার বুড়া সুযোগ পাই আমার গালে চটকো না মারলি দেখে স্কুলের দপ্তরি যে আমার ভাই কয় গালে আঙ্গুলে নকশা আইকা দিমু। নকশা পরে আইকেন, আগে আমারে বাসান। মাইনে ভাই গরি পাগলা। গরি পাগলা কই 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 গরি পাগলা কই না মানি ইয়ে গরি পাগলা রে দেখছেন কি না? তো আমি গরি পাগলা দেখিনি। শুন, এইভাবে পালা পেলে কয়দিন বাঁচবি? তার থেকে এটা একটা মীমাংসা করে ফেল। বেসিলাম চেয়ারম্যান সাহেবের কাছে, সে তো বিচার করে না। আপনি আমারে বাসান ভাই। তুই চাইলে আমি একটা ব্যবস্থা করতে পারি। শুন, তাহলে কিন্তু খরচ পাতি আছে আর রাখেন আপনার পেশা গ্রামের সমানে খুন খারাপ হইতেছে। কারো হাতের কবজি কাটতেছে, কারো পায়ের নলি কাটতেছে, আর আমরা শিক্ষকরা বোয়াল মাছের মতো হা কইরা শুধু পয়সা দেখুম। স্যার, এই হা কইরা থাকলে মাছি ডুববার পারে, তাই আমরা স্যার মুখ বন্ধ রাখো। সালাম সাহেব, কথাটা শুনতে পারছি না স্যার। যে না বান্দর এত ফালতু কথা কইব না। তা আমরা কি করতে পারি স্যার? বহুত কিছু করা যায়। কি যায় না? জি স্যার, করুন যায়। কি করা যায়? খুন খারাপির বিরুদ্ধে মাইকিং করুন যায়। আপনার তো দেহি চুল পাকছে বাতাসে, আর বুদ্ধি শুদ্ধি তো দেহি এই শিম্পাঞ্জির মতো। স্যার, আমরা সবাইকে সচেতন করতে পারি। এই তো দেখছেন শিক্ষকের মতো কথা, আমরা গার্জেনকে পরামর্শ দিতে পারি। তাগো পোলা বান্ডরা কোথায় কখন কোন গাছের তলে কি খায় না খায়, কি করে না করে, এইসব ব্যাপারে তাগরে পরামর্শ দিয়া তাগো সচেতন করতে পারি। কি হ্যাঁ পারি না? কোন পারে কি না? পারি স্যার, কিন্তু
স্যার এই কাজের জন্য তো আমরা কোনো বেতন পাবো না। এই মিয়া এত টেকা টেকা করুন কেন? হ্যাঁ আরে কোটিপতি যে কোটিপতি তার পিছু মানুষের বুড়ো আঙ্গুল দেখায়, কিন্তু আমরা যারা শিক্ষক আমাদের কিছুই নেই। ভাত আছে তরকারি নেই, তরকারি আছে ভাত নাই, আবার ভাত তরকারি আছে নুন নাই। তারপরও মানুষ আমাকে দেখলে সেলাম দেয়, এই সেলামের একটা মর্যাদা দিবেন না, এই সেলামের জন্য একটু কষ্ট করবেন না। হ্যাঁ জি স্যার করব। তা ঠিক আছে, আজকের মতো মিটিংটা আস। ঠিক আছে এখন এখন থেকে দুধ খাইয়েন না, বাছুরটারে সব দুধ খাইতে দিয়েন। তাতে হবে কি বাছুরটার বুদ্ধি আপনার থেকে বেশি হইব। খিদা লেগে গেছে, এখন কি করু? চারিদিকে এত খাদ্য খানা, আমার লেগে কিছু না। এই নিন। সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল প্রিয়ন্তি এইচডিতে নতুন নতুন নাটক দেখার জন্য। কত রঙের মানুষ থাকে মাটির বুকে, কারোর হৃদয় দুঃখে ভাসে, কেউ বা থাকে সুখে। কত রঙের মানুষ থাকে মাটির বুকে, কারোর হৃদয় দুঃখে ভাসে, কেউ বা থাকে সুখে। যত হাসি তত কান্নাই তো বিধির খেলা, তারই মাঝে বসেছে এক পণ্ডিতের মেলা। পণ্ডিতের মেলা, পণ্ডিতের মেলা, পণ্ডিতের মেলা।